নমস্কার, আপনাদের কাছে আমি আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এটা হলো লজ্জাপতি গাছ সম্বন্ধে এবং লজ্জাপতি গাছ কেমন দেখতে, এর উপকারিতা কী, এইসব নিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি। এর বীজ দেখতে কেমন হয়, আরও সব উপকারিতা অনেক কিছুই ভিডিওতে বলবো। তো আপনারা দেখুন, দেখছেন কত সুন্দর পাতা হাত দিলে নিয়ে যাচ্ছে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে লজ্জাপতি, লজ্জা পায় বলে। দেখছেন এই লজ্জাপতি গাছ বাড়িতে থাকলে অ্যাস্ট্রোলজি দিক থেকে অনেক উপকার পাওয়া যায়, আর শারীরিক দিক থেকে অনেক উপকার পাওয়া যায়, সেক্সুয়াল দিক থেকে অনেক উপকার পাওয়া যায়। তো আমি কিছু উপকারিতা বলবো, সেটা হলো যেমন কোথাও কেটে ছড়ে গেলে সেখানে খুব জ্বালা করলে এই পাতার রস দিলে কমে যায়। সেক্সুয়ালের ক্ষেত্রে শিকড় যদি বেটে খাওয়া হয় অনেক উপকারিতা পাওয়া যায়। কারো যদি পুরনো আমাশা থাকে তো এই পাতা ডাল কেটে নিয়ে বেটে খেলে অনেক উপকার পাওয়া যায়। তারপরে কারো গায়ে এরকম যদি গন্ধ ছাড়ে, খুব দুর্গন্ধ ছাড়ে, সেখানে এই গাছ অনেক উপকারে আসে। তো আপনারা দেখছেন এর বীজ কত সুন্দর। এই বীজ নিয়ে ছড়ালে অনেক গাছ তৈরি হয় এবং এর ফুলগুলো ব্লু কালারের ফুল হয়। কিছু কিছু ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন। তো খুবই উপকার এই গাছ। দেখছেন কত বীজ। এই বীজ আমি নিয়ে দেখাচ্ছি হাতে করে, দেখছেন একদম পুরো ভালো বীজ হয়ে গেছে, ছোট ছোট দানা, ছড়ালে ঠিক বাড়িতে হয়ে যাবে, যেখানে দেখবেন নিয়ে গিয়ে বসাতে পারবে। তো দেখুন, আপনারা উপভোগ করুন। আমার লাইভ কেয়ার ইন্ডিয়া নাম্বার 1 চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার অনেক নতুন ভিডিও আনবো, এটাই আশা করছি। এবং আপনাদের কাছে, সকলের কাছে আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার নতুন ভিডিও গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখুন ভিডিওটা পুরো।